চোর জেলে যাবে, তাই নিয়ে এত আনুষঙ্গিক পারিপার্শ্বিক প্রশ্ন আসবে কেন? চোর টাকা নিয়েছে, চোর জেলে যাবে, 75 বছর বয়সে অ্যারেস্ট হতে পারবেন না, 70 বছর বয়সে টাকা হাতে করে নিতে পারবেন। টাকা নেওয়ার সময় তো বয়স 70 ছিল, তখন টাকা নিতে পারলেন আর 75 জেলে যেতে পারবেন না। এ ধরনের সব অদ্ভুত যুক্তির অবতারণা হচ্ছে। আমাদের রাজ্যের প্রশাসনিক কাঠামোকে আমি এত ভঙ্গুর মনে করি না, এবং এত ভঙ্গুর হওয়া উচিতও না কোনো রাজ্যেরই প্রশাসনিক কাঠামো, যে 4 মন্ত্রী বা 3 মন্ত্রী বা 2 মন্ত্রী 1 বিধায়ক জেলে থাকলে পরে রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে, পঞ্চায়েত দপ্তর কোনো কাজ করতে পারবে না, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো কাজ করতে পারবে না। এটা যদি রাজ্যের প্রশাসনিক কাঠামো হয় তাহলে সে রাজ্যে কাজ না হওয়া উচিত। এটা তো বালখিল্য কথাবার্তা হচ্ছে যে অমুক অমুক পুরস্কার এনেছেন, তমুক পুরস্কার এনেছেন, তার মানে উনার চাইতে বেশি পুরস্কার যারা এনেছেন তারা যদি ভোটে হেরে গিয়ে থাকে তাদের এনে দপ্তরের মন্ত্রী করে দাও। উনি যতবার পুরস্কার এনেছেন তার চাইতে বেশিবার পুরস্কার তো অন্য মন্ত্রী এনেছিলেন পঞ্চায়েত দপ্তরের, তাহলে তাকে নিয়েছে, তিনি ভোটে হেরে গেছেন, তাহলে এখন তাকে নিয়ে এসে মন্ত্রী করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সকলের মুখ্যমন্ত্রী, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুখ্যমন্ত্রী, যারা গ্রেপ্তার করেছেন তাদের মুখ্যমন্ত্রী, সকলেরই মুখ্যমন্ত্রী। তিনি 6.5 ঘন্টা ধরে গিয়ে ধর্ণায় বসে গেলেন, তার দলীয় পক্ষপাতিত্বই তো করলেন, সিবিআই দলীয় পক্ষপাতিত্ব করলো, শুভেন্দু অধিকারী বাইরে থাকলো, মুকুল রায় বাইরে থাকলো, পরে বললো মুকুল রায়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই, আদালতে এসব প্রশ্নের মীমাংসা হবে, এসব প্রশ্নের মীমাংসা আমি করতে পারবো না। সব রকম পক্ষপাত বিহীন ভাবে সমস্ত চোরেদের শাস্তি চাই, যারা টাকা নিয়েছেন প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, এটাই আমাদের প্রথম থেকে দাবি, এটাই আমাদের একক দাবি। এই দাবির থেকে এক চুল আমরা কোনোদিন সরিনি, আজকেও এই পরিস্থিতিতে এই দাবির থেকে সরছি না। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রীর গতকালের কাজকর্ম, তৃণমূল কংগ্রেস কর্মীদের গতকালের কাজকর্ম, যে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক তারা পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই প্রমাণ করতে চাইছে, এইটা প্রমাণ করানোর উপযোগী সহায়ক ভূমিকাই তারা পালন করেছে, না করলে তারাই বুদ্ধিমানের কাজ করতেন। এর আগে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই জোর মিছিল হয়েছে, রাজীব কুমারের ক্ষেত্রে ধরা হয়েছে, তাও জিতেছেন, হ্যাঁ জিতেছেন, জিতেছেন ঠিক আছে, কিন্তু ইতিহাস তো খালি জয়ীদের জন্য না, ইতিহাস তো পরাজিতদের জন্য। হিটলার তো ভোটেই জিতেছিলেন, আজকে ইতিহাসে হিটলার কোথায়? যারা পরাজিত হয়েছিলেন তারা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। সুতরাং আমাদের রাজ্যকে একটা সাংঘাতিক সংকটের মুখে নিয়ে যেতে চাইছেন, রাজ্যের জনগণের সতর্ক হওয়া প্রয়োজন যে গোটা রাজ্যকে একটা সাংবিধানিক সংকটের মধ্যে নিয়ে গিয়ে আসলে কোন পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে। আমাদের সংবিধান পরিবর্তনটা যাদের ইচ্ছা, সেই ইচ্ছার পক্ষে আত্মসমর্পণ করবার জন্য শর্ত আরোপিত হচ্ছে কি আমি জানি না, ভবিষ্যতে সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সহজ করে এটুকু নিশ্চিত ভাবে বলা যায় যে সমস্ত চোরের শাস্তি হোক, এইটা চেয়ে তারপর পরের কথাটা বলা উচিত। ভোটে জিতলে চোর সাধু হয়ে যায় না,